হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আমি সমীক, আজ আবার চলে এসেছি গেমিং ব্লগ নিয়ে, আর আজকেও আমার সাথে আছেন মামাশ্রী। যারা আগের ভিডিওটি দেখনি তারা এখনই গিয়ে আই আইকনে ক্লিক করে দেখে নাও। তো চলো শুরু করা যাক। গত সপ্তাহে আমরা দেখেছি মেডিচিকে মারার জন্য প্ল্যান করা হচ্ছিল, তাকে বাঁচাতে আমি যাত্রা শুরু করব। পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে গেল, সেখানে পৌঁছে দেখলাম মেডিচি ও তার পরিবারকে সিরিঞ্জে আক্রমণ করেছে। আমি তাদেরকে গিয়ে কোপাতে লাগলাম। কোপাতে কোপাতে সিরিঞ্জে পালালো, আমিও মেডিচিকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিলাম। শালা এত কোপ খাওয়ার পরও কেমনে দৌড়ায়। আমি আর রাজা ধরছি, তোর আমরা ধরতে পারবি না। এরপর বাড়ি পেঁচ পৌঁছে মেডিকে আমাকে বললো ফিরেন জেকে মারতে। তাকে মারতে আমি সূর্য বিল্ডিং এর উপর উঠলাম এবং আমাকে দেখে ফিরেন যে সেখান থেকে লাভ দিল। এ বাবা, এত লাভ দেওয়ার পরও সে বাঁচিয়ে আছে কেমনে? আমাকে দেখে তারপর সে ভাগতে শুরু করলো। এরপর তার ভুঁড়ি ফাঁসাই দিলাম। এরপর এক বুড়ো এসে লিবার তো বলে চিল্লাতে লাগলো, পুরো ভৈরব কি চাইছেন রে সোনাটা। কিন্তু ফিরেন্দ্রের ঝুলন্ত লাশ দেখে সেখান থেকে ভয়ে পালালো। এরপর মেডিচি আমাকে ধন্যবাদ দিল এবং আমি চলে গেলাম গুপ্তধন খুঁজতে। ভাই রে, এত উপত্যকায় পড়লে ভাই আমি শেষ। এখান থেকে আমি লাভ দিতে পারবো তো? শালা পাচ্ছি। শালা এত জায়গা থাকতে শেষ পর্যন্ত ঝাড়বাতিতে গুপ্তধন লুকাইতে হলো। এখন এখান থেকে নামবো ক্যাম্বেলে, নিচে তো কোনো ঘাসও নাই যে লাভ দিব। আস্তে আস্তে নামি, এবার লাভ দি। আরে বাবা, পারছি। আজ চলে যাচ্ছি, দেখা হবে আগামী শুক্রবার। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই। মামাশ্রী, আপনি কিছু বলবেন? সদা সুখে থাক।